কুরবানি ঈদের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? মহান আল্লাহ তাআলা প্রশ্ন করে শিক্ষা দিয়েছেন। দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা একটু চিন্তা করেন, আপনারা সবাই জানেন তাই না, বক্তৃতা শুনেছেন অনেক। ইয়া বুনাইয়া, হে আমার বৎস্য, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন কাকে? ইসমাইল আলাইহিসসালামকে। ইন্নি আরো, আমি নিশ্চয় দেখলাম। আন্নি আজবাহুকা, নিশ্চয়। ইন্নি আরো ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখলাম কি? আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজু, তুমি চিন্তা করো বাবা। মাজা তারো, তোমার কি অভিমত? আমরা সবাই এই কাহিনী জানি তাই না, এই কাহিনীকে কত রং চং ঢং রং মেখে সং সাজিয়ে কত কীভাবে বানানো হয়, যেগুলো কোরআন হাদিসে নেই। শিক্ষণীয়টা কি বুঝলেন এখানে? আমার সাথে সাথে সবাই বলবেন, কাহিনীটা পৃথিবীর আর কোথাও নেই, এমন ইতিহাস, এমন কাহিনী আর পৃথিবীর কোথাও কোনো যুগে সংগঠিত হয়নি, হবেও না। 90 বছরের পাওয়া সন্তান, খোঁজখবর নাইনি, সেই সন্তানকে যে কলিজার টুকরা সন্তানকে যে বলছে আমি তোমাকে জবাই করব। সন্তান বলছে যে ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার পিতা, ইফাল, আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতা জিদুনি ইনশাআল্লাহ মিনা সবে। সম্মানিত ধী সম্পন্ন জ্ঞানীগুণী ভাইয়েরা, সন্তান বলছে বাবা আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। আমার সাথে সাথে বলেন, কান্না করার মতো ওয়াজ আমি করতে আসিনি, শিক্ষণীয় কি বলেন? আমার সাথে সাথে নিঃস্বার্থ, সবাই বলেন নিঃস্বার্থ, শর্তহীন আনুগত্য, নিঃস্বার্থ শর্তহীন আনুগত্য। কিভাবে? ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে জবাই করছেন নিজের স্বার্থে না আল্লাহ বলেছেন তাই? ইসমাইল আলাইহিসসালাম নিজে জবাই হতে চাচ্ছেন, তিনি তো মারাই যাবেন, তার স্বার্থে নাকি আল্লাহর খুশিতে? তার পিতা নেতা, তার পিতা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, পৃথিবীর প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নেতা। সেলফিশনেস ইজ দ্য বেস্ট হেলথ, ইট ইজ বেস্ট ফ্যামিলিস, নো। যুগ যুগান্তর ধরে মানুষেরা বলে, জ্ঞানী গুণীরা, নাও দ্য সেলফ, নিজেকে জানো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নাও দ্য সেলফ অ্যান্ড কন্ট্রোল ইওর সেলফ, তোমার নিজেকে তুমি নিয়ন্ত্রণ করো। আর এই নিয়ন্ত্রণ করার সবচেয়েতে বড় শিক্ষা, আনুগত্যের শিক্ষা, মূলত এই কুরবানির শিক্ষা। শর্তহীন এবং স্বার্থহীন, কোনো রকমের স্বার্থ চলবে না ইসলামে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সব কিছু করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আহসিনু ইযা কতালতুম, যখন তোমরা জবাই করবে, ফাহসিনুল কিতলাতা, যখন কাউকে হত্যা করবে তখন তুমি সুন্দর করে হত্যা করো, সহজে হত্যা করো। পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা, কোনো বুদ্ধিজীবী অথবা কোনো মানব প্রেমী অথবা কোনো কল্পবিজ্ঞানী এই কথা কোনো দিন বলে গিয়েছে যে হত্যা করার সময় সুন্দর করে, সহজ করে, মানবতার সাথে, কষ্ট না দিয়ে হত্যা করো? এখানেই ইসলামের সৌন্দর্য।
আজকে জবাই করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা যাবাহতুম যখন তোমরা জবাই করবে ফা আহসিনু যিবহাতা তখন তোমরা সুন্দর করে জবাই করো সুবহানাল্লাহ আমি বললে তখন বলবেন নাকি